গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে পরোটা দিয়ে ব্লগটি শুরু করছি। আজকে মেয়ের টিফিনে সকালে হচ্ছে পরোটা। পরোটার সাথে দেখুন এখন ডিম অমলেট করে রোল টাইপে করে দিতে হবে। তো আজকে আমার এতটাই শরীর খারাপ, বাড়ির রোল খাওয়ার থেকে বরঞ্চ বাড়িতে রোল করে খাওয়াটা অনেক ভালো। এই যে এরকম রোল করে দেবো, আবার ভেতরে শসা দিলে খাবে না জানো না, তো ওর অনেক রকম বাহানা। ভিতরে হালকা করে পেঁয়াজ কুচি সস দেবো তাহলে খাবে, আর শসা দিলে খাবে না বলে ভালো লাগছে না আমার। দেখো হয়ে গেছে, এর ভিতরে শসা গাজর কুচি দিলে আরও ভালো লাগবে খেতে। তো গাজরটা নেই আর শসা তো খাবে না, তো এইটাকে এখন মোড়াবো। দেখো আমার রোলটা হয়ে গেছে। তো কী বলো তো, দোকানে তো আমরা মনের ইচ্ছা মতো খেতে পারবো না, আর এখনকার রোলের দাম 35-45, তার থেকে বাড়িতে 2-3টে করে খেয়ে নেবো শান্তি করে। দোকানের থেকে লাচ্ছা রোলটাও আমি করতে পারি, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একদিনকে করে। কী বলতো, সকালবেলা শরীর খারাপটা কারণটা হচ্ছে কি, আমার মাঝে মাঝে বুকের যন্ত্রণা করে, এই নিচ থেকে জল তোলে আমার একদমই বাড়লে, স্পন্ডেলাইসের ব্যথা আছে। ওই জন্য আমি ইঞ্জেকশন টিঞ্জে মানে ওষুধ সব কিছু ঘরেই রেখে দিয়েছি, যখন কোনোরকম কিছু হবে, যেহেতু আমার কেউ নেই, আমাকে একা থাকতে হয়, স্বামী থেকেও নেই, মানে ওর মতো স্বামী মনে কালো যেন না হয়, যে মহাশত্রু তারও যেন না হয়। তো যাই হোক, ওর ওষুধ খেয়েও দেখছি ওষুধ নেই, আজকে ওষুধ শেষ হয়ে গেছে। তো একটা শরীরে মানে চুলটা টুলিদার পড়েছি যে ওষুধ আনার জন্য, কিন্তু যে একটু বেরিয়েছি আমার মাথা পাতা না ঘুরছে, তারপর আমি একটা ছেলেকে পাঠিয়েছি, ও ওষুধটা এনে দেবে। তো বলে উপরে থুতু ফেললে নিজের মুখে পড়ে, সেটাই হচ্ছে আমার অবস্থা। আমাদের যখনই কোনো দায়িত্ব আসবে বা আমার শরীর খারাপ করবে বা মেয়ের কিছু হবে বা মেয়ের স্কুল পড়াশোনা, তখনই কী করবে, ও পালিয়ে যাবে, আবার 2-3 মাস পরে আবার আসবে, এসে কোনোরকম বাজার টাজার করবে, ব্যাস। এছাড়া ও কিছু করবে না, শুধু মেয়েকে একটু। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সব খাওয়া হয়ে গেছে, এই আমি খেতে বসবো। শরীর খারাপ আর কিছু খেতে ইচ্ছে করছে না, আর বেশি কিছু আমি রান্না করতে পারিনি। তো বেগুন ভাজা করেছি আর তেঁতুলের চাটনি করেছি, আর মাছের ঝোল তো তোমাদের আলাদাভাবে আমি দেখিয়ে দিয়েছি, তোমরাও সেম এরকম করে রান্না করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো।